সুজি, আর 10 টাকা দামের একটা আমল দুধের প্যাকেট থাকলেই বানিয়ে নিতে পারবেন বাড়ির সবার জন্য দারুণ একটা রেসিপি। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই খুব সুস্বাদু। বাচ্চা থেকে বড় এই রেসিপিটা সবাই খুব ভালোবাসবে। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো আমার ভিডিওটা দেখতে থাকো। কথা বলতে বলতেই কড়াইটা আমার এখানে কিন্তু ভালো করে গরম হয়ে গেছে, তো কড়াই আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। তো ঘিটা আমি একটু গলতে থাকবো, তো ঘিটা যতক্ষণ না গলে ততক্ষণ একটু অপেক্ষা করব। তো ঘিটা আমার এখানে খুব ভালো করে গলে গেছে, আমি এখানে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। তো এই সুজিটাকে কিন্তু আমি লাল লাল করে ভাজবো না, যতক্ষণ না সুজির কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণই আমি নাড়াচাড়া করব। এই যে আমি 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, তো সুজির সাথে ঘিয়ের খুব সুন্দর একটা গন্ধ এখানে বেরিয়ে গেছে। আমি এখানে দিয়ে দেবো 10 টাকা দামের 1 প্যাকেট আমল দুধ। তো এখানে তোমরা লিকুইড দুধও ব্যবহার করতে পারো, কিন্তু আমল দুধ দিলে এর টেস্টটা খুব ভালো আসবে। তো এটাকেও আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। তো দুধের সঙ্গে সুজিটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই ঠিক 1 কাপ মেপে আমি জল নিয়ে নেব। এবার জলটা আমি অল্প অল্প করে অ্যাড করব। তো এখানে আমি জলটা অল্প অল্প করে ব্যবহার করছি আর অল্প অল্প করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু আস্তে একটু বাড়িয়ে দিতে হবে। তো আমি অল্প অল্প করে সুজি নিয়ে অল্প অল্প করে এরকম একটা মিশ্রণ করে নেব। জলের সঙ্গে সুজিটা আর দুধটা আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তো এখানে অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো চিনি ব্যবহার করবে। এখানে দেখতেই পাচ্ছ চিনিটা দেওয়ার পর মিশ্রণটা আমার একটু পাতলা হয়ে এসেছে। এবার একটু মিষ্টি খাবারের মধ্যে অল্প একটু লবণ ব্যবহার করলে খাবারটার টেস্টটা কিন্তু দারুণ আসে। তো এবার আমি অল্প একটু লবণ এখানে ব্যবহার করে নিচ্ছি, তো তোমরা অবশ্যই একটু লবণ ব্যবহার করো। এবার এটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না কড়াই থেকে আমার এই ডো আকারে একটা পরিণত হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। তো এই অবস্থায় কিন্তু আঁচটা একদম কমিয়ে নিতে হবে আর আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে। তো এবার দেখতেই পাচ্ছ কড়াই থেকে কিন্তু আমার খুব সুন্দরভাবে এটা ছেড়ে যাচ্ছে আর একটা ডো আকারে পরিণত হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ প্লেটে আমি এটা নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু 5 মিনিটের জন্য রেস্ট রাখবো, কারণ এটা এখন খুব গরম, এটা এখন মাখা যাবে না। তো 5 মিনিট পরে আমি আবার দেখা হচ্ছে তোমাদের সবার সঙ্গে। এই যে সুজিটা কিন্তু আমার হালকা হালকা গরম আছে, তো এই অবস্থায় আমাকে ভালো করে মেখে নিতে হবে সুজিটা। তো আমি এখানে অল্প অল্প ময়দা দেব আর সুজিটা আমি সুন্দর করে মেখে নেব। তো আমি এরকম চেপে চেপে ঠেসে ঠেসে সুজিটা মেখে নেব। তো তোমরাও খুব সুন্দর করে এই সুজিটা মেখে নিও আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে করে খেও আর আমাকে জানিও কেমন হয়েছে এই রেসিপিটা। তো এরকমভাবে সুন্দর করে আমি মেখে নেব। তো এখানে কিন্তু আমার বেশি ময়দা লাগবে না, কারণ আমি জলটা খুব সুন্দর তাক করে দিয়েছি। তো আমি এখানে হালকা একটু ময়দা দিয়ে নিয়েছি। তো এখানে আর আশা করছি আমার ময়দা লাগবে না। ময়দার পরিমাণ যদি তোমরা জানতে চাও, এখানে আমি 1 চামচ ময়দা এখানে ব্যবহার করলাম। তো এইবার সুন্দর করে আমি মেখে নিচ্ছি। তো এইরকমভাবেই সুন্দর করে একটা মসৃণ ডো তোমাদেরকে তৈরি করে নিতে হবে। তো এরকমভাবে আমি আস্তে আস্তে করে মেখে নেব। সুজি আর দুধের ডোটা তো আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দেব। তো এবার ঘিটা দিয়েও আমি খুব সুন্দর করে আবার মেখে নেব। তো এইরকমভাবে চেপে চেপে ঠেসে ঠেসে তোমরাও অবশ্যই মেখে নিও। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মসৃণ একটা ডো আমি করে নিয়েছি। তো এই ডোটাকে আর কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই। এবার রুটি যেরকম করে আমি লেচি কাটি, ঠিক সেই রকম করেই আমি লেচি কেটে নেব। তো রুটি যেভাবে তোমরা লেচি কাটো, ঠিক সেই রকমভাবেই লেচি আমি কেটে নেব। এই যে রুটির মতো খুব সুন্দর আমি 3টে লেচি করে নিয়েছি। এই লেচিগুলো এবার আমি রুটির মতো বেলে নেব। এবার ময়দা দিয়ে আমি রুটির মতো করে বেলে নেব। এখানে কিন্তু বেশি ময়দা দেব না, যতটা ময়দা আমার প্রয়োজন ঠিক ততটা ময়দাই আমি এখানে দেব। তো এই যে ময়দা দিয়ে এবার আমি রুটির মতো বেলে নেব। দেখতেই পাচ্ছ রুটিটা আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি। তো সমস্ত কিছুর পরিমাণ আমার ঠিক ছিল বলে রুটিটা আমার খুব সুন্দরভাবে গোল হয়েছে, না হলে কিন্তু পাশগুলো আমার ফেটে যেত। তো এইবার আমি এখানে একটা ছোট্ট জলের মুটকি নিয়েছি, জলের মুটকি দিয়ে এরকমভাবে আমি কেটে নেব।
তো এইরকম করলে একে একে সবগুলোই ছেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছো এইরকম সুন্দর করে আমি সবকটা পিঠে করে নেব। একটা রুটির থেকে কিন্তু অনেকগুলো পিঠে আমার তৈরি হয়ে যাবে। তো অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইরকম ভাবে আমি সবকটা পিঠে কেটে নেব। তো দেখতেই পাচ্ছো একটা লিচির থেকে আমার কত পিঠে হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে। তো পাশের যে অংশগুলো আছে এগুলো আমি আবারও ব্যবহার করে নেব। তো এগুলো আমি আবার বেলে আবার মুটকির সাহায্যে কেটে নেব। তো একে একে আমি আরও দুটো লেচি আছে সবকটা পিঠে করে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এই যে দেখতেই পাচ্ছো কত সুন্দরভাবে আমি তিনটে যেই লেচি করেছিলাম, তো সেইখান থেকে আমার কতগুলো পিঠা হয়েছে বুঝতেই পাচ্ছো। এখানে অনেকগুলো পিঠা হয়েছে। তো তোমাদেরকে তো ফার্স্টেই বললাম এক কাপ সুজি আর এক প্যাকেট 10 টাকা দামের দুধ থাকলে অবশ্যই তোমরা সবার জন্য বানিয়ে ফেলতে পারবে মজাদার এই রেসিপিটা। আশা করছি তোমাদের সবার বাড়িতেই এইরকম সুজি আর দুধ সবার বাড়িতে থাকে। তো অবশ্যই এইরকম রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে, পরিবারের সবাইয়ের খুব ভালো লাগবে, বাচ্চা থেকে বড় খুব আনন্দ করে এই পিঠা রেসিপিটা খাবে। তো এবার আমি কথা বলতে বলতে কড়াই বসিয়ে দিয়েছি, কথা বলতে বলতে কড়াইটা আমি এখানে বসিয়ে দিয়েছি আর আমার কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো এখানে আমি আজকে একটু বেশি পরিমাণে সাদা তেল দেবো, কারণ এইগুলো একটু বেশি তেলে ভাজলে খুব ভালো করে ফুলবে, ফুলকো ফুলকো পিঠাগুলো তৈরি হবে। তো দেখতেই পাচ্ছ আমি অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পিঠাগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। তো এই অবস্থায় কিন্তু আমি জালটা একটু হাই হিটে রাখবো, কারণ এই অবস্থায় জালটা একটু হাই হিটে রাখতে হবে, না হলে এগুলো ফুলকো ফুলকোভাবে ফুলবে না। তো এইবার আমি একটা ছাঁকনির সাহায্যে একটু এরকম করে দেবো তেলগুলো। তো দেখতেই পাচ্ছ পিঠাগুলো আমার কেমন ফুলকো ফুলকোভাবে ফুলছে। তো এইরকমভাবে আমি সোনালি করে ভেজে নেবো ওই পিঠেগুলো। তো প্রথম ব্যাচ তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার দ্বিতীয় ব্যাচ ভেজে নেব। একই রকমভাবে আমি দ্বিতীয় ব্যাচও আবার ভেজে নেব। তো এবারও আমি এগুলো হালকা করে ভেজে নেব। অবশ্যই এই সময় কিন্তু আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, না হলে এগুলো ফুলকো ফুলকোভাবে ফুলবে না। এই যে দ্বিতীয় ব্যাচও কিন্তু আমি সোনালি করে ভেজে নিয়েছি। তো এবার আর এক ব্যাচ ভাজলেই আমার একদম তৈরি হয়ে যাবে সবকটা পিঠা। এবার এই পিঠাগুলো আমি আস্তে আস্তে সবগুলো তেল থেকে তুলে নেব। এই যে সবকটা পিঠে কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। তো দেখতেই পারলে কতটা অল্প সময়ে কত অল্প কিছু উপকরণ দিয়ে আমি কত সুন্দর একটা পিঠার রেসিপি তোমাদের করে দেখালাম। আশা করছি আমার পিঠার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, কারণ আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমার কাছে প্রথমে যায়। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ভালোবাসা। এইরকমভাবে পাশে থেকো, সাথে থেকো, নিজে ভালো থেকো, পরিবারের সবাইকে ভালো রেখো। নমস্কার, ধন্যবাদ। আর এইরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করো।